রাস্তা ভেঙে কিন্তু তছনছ হয়ে গেছে। তিস্তা নদীর ভয়াবহ বিপর্যয়ের ফলে যে ক্ষতি হয়েছিল এই কিন্তু তার সেই নমুনা। পাহাড়ি এই দৃশ্য দেখব এবং এখানকার যে ক্ষয়ক্ষতি সেটার ব্যাপারেও জানব। আর পুরানো রাস্তা কিন্তু নিচে ছিল, এই রাস্তা কিন্তু একদম নতুন করেই আবার তৈরি করা হচ্ছে। তিস্তা নদীর যে ভয়াবহ বিপর্যয় আমরা দেখেছিলাম এই কিন্তু তার ফলাফল। অনেকটা অঞ্চল জুড়েই কিন্তু বিপর্যয় হয়েছিল, সেখানকারই কিছু অংশ এটা। আর এখন কিন্তু এখানে রীতিমতো রাস্তা ঠিক করার কাজ চলছে। আর এই কিন্তু সেই নাগা ওয়াটারফলস, আমরা এখানে দাঁড়াবো না, কেননা এখানে দাঁড়ানোর কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। রাস্তা অনেক সরু হয়ে গেছে, গাড়ির মধ্যে থেকেই কিন্তু আমরা দেখে নিলাম নাগা ওয়াটারফলস। আর পুরানো রাস্তা কিন্তু নিচে ছিল, এই রাস্তা কিন্তু একদম নতুন করেই আবার তৈরি করা হচ্ছে। ওই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা কিন্তু ছিল পুরনো রাস্তা, আর এই রাস্তা কিন্তু নতুনভাবে আবার তৈরি করা হচ্ছে। তিস্তা নদীর ভয়াবহ বিপর্যয়ের ফলে যে ক্ষতি হয়েছিল এই কিন্তু তার সেই নমুনা। বাড়ি ঘর ভেঙে কিন্তু রিভারে নদীতে ভেসে যায়, এবং এই দেখুন বাড়িঘর কীভাবে উল্টে রয়েছে, এই কিন্তু সেই ক্ষয়ক্ষতির ধ্বংসাবশেষ। কীভাবে এখানকার মানুষরা ক্ষয়ক্ষতির কবলে পড়েছিল সেটা কিন্তু দেখতেই এই লাচুংয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য, এবং এটা দেখাও একটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে লাচুং যাওয়ার পথেই আমরা এই দৃশ্য দেখব এবং এখানকার যে ক্ষয়ক্ষতি সেটার ব্যাপারেও জানব এবং নিজেও দেখব কীভাবে ক্ষয়ক্ষতি হয়। দেখলে নিজে চোখে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কী পরিমাণে এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল। নিচ দিয়ে কিন্তু বয়ে চলেছে তিস্তা রিভার। প্রকৃতি যতটা প্রেম নাশক ততটাই কিন্তু আবার জীবন নাশক। অক্টোবর 4, 2023, অর্থাৎ এর আগের বছরে অক্টোবর মাসেই কিন্তু এই বিপর্যয় হয়েছিল। যে তিস্তার ভয়ঙ্কর রূপ আমরা দেখেছিলাম আজ কিন্তু সেই তিস্তা একদম শান্ত হয়ে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করি এইরকম ক্ষতি যেন আর দ্বিতীয়বার না হয়। রাস্তা ভেঙে কিন্তু তছনছ হয়ে গেছে, কী পরিমাণে ক্ষতি হয়েছে নিজে চোখে দেখে কিন্তু বুঝতে পারছি। তাহলে সেই সময় এখানকার মানুষ কীভাবে ছিল সেটাও কিন্তু ভাবার একটা বিষয়। যখন তখন কিন্তু ল্যান্ডস্লাইডিং হতে পারে, ওই জন্য আমাদের ড্রাইভার দাদা কিন্তু দেখে নিচ্ছে একটু দাঁড়িয়ে। এখানকার সব কিছু কিন্তু জলের তলায় তলিয়ে গেছে, এই তার ধ্বংসাবশেষ। নিজে চোখে দেখতে পাচ্ছি, ফিল করতে পাচ্ছি যে তখনকার মানুষ কিভাবে এই সময় সামাল দিয়েছে তাদের মনকে, যে আমরা বাঁচবো কি বাঁচবো না, এই চিন্তাধারা নিয়েই কিন্তু তারা ছিল সেই সময়টা। ওই নিচে কিন্তু কাজ চলছে এখনো পর্যন্ত, একদম নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে। আর এই সেই ব্রিজ যেটা আমি নিউজ চ্যানেলে দেখেছিলাম, ব্রিজ কিন্তু ভেঙে অর্ধেক কিন্তু ভেঙে রয়েছে, আর অর্ধেক রয়েছে। ব্রিজটার নাম কিন্তু তুম ব্রিজ। 17টা ব্রিজ ভেঙে চুরমার হয়ে গেছে, তার মধ্যে কিন্তু এই একটা ব্রিজ তুম ব্রিজ। ব্রিজটার কিন্তু অর্ধেক ঠিক আছে আর বাকি অর্ধেক কিন্তু ভেঙে গেছে। জলের ফ্লো এতটাই ছিল যে ব্রিজ ভেঙে নিয়ে চলে গেছে, মানে বুঝতে পারছেন যে সেই সময় জলের গতিধারা কতটাই ছিল। এই ধ্বংসাবশেষ নিউজ চ্যানেলে যখন দেখেছিলাম তখন কিন্তু এতটা বোঝা যাচ্ছিল না, নিজে চোখে এখন যেটা দেখছি বুঝতে পারছি যে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতির কবলে এখানকার সাধারণ মানুষ পড়েছিল।
নতুন ব্রিজের কিন্তু প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। কিছু সাধারণ মানুষের বসত বাড়িও কিন্তু এখানে রয়েছে। ট্রাভেল করতে না এলে কিন্তু জানতেই পারতাম না যে কি অবস্থা হয়েছে এখানে। নিজে চোখে দেখছি তো, ভয়ও লাগছে তাদের জন্যে যারা এই সময় এই পরিস্থিতির মোকাবিলা করেছিলেন। কি অবস্থা শুধু একবার দেখুন আপনারা। গায়ে কাঁটা দিয়ে উঠছে দেখে, চুংথাং ড্যাং ব্লাস্ট হয়ে কিন্তু এই বিপর্যয় হয়েছিল। অতিরিক্ত বৃষ্টির ফলে চুংথাং ড্যাম কিন্তু ব্লাস্ট হয়ে যায়, আর সেই জল চুংথাং ড্যাম ধরে রাখতে না পারায় কিন্তু এই বিপর্যয়। শুধু জলের আওয়াজটা একবার শুনুন আপনারা, একদম অল্প জলই রয়েছে তাই কি আওয়াজ এখানে। এই পথ দিয়েই কিন্তু আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। প্রকৃতি যতই সুন্দর ততই কিন্তু ভয়ঙ্কর। গাড়ি নিয়ে যাওয়াও কিন্তু বেশ বিপজ্জনক, কেননা যখন তখন কিন্তু ল্যান্ডস্লাইডিং হতে পারে। এই রাস্তাটা পেরোতে পারলেই বাঁচি, মনে একটা ভয়ভীতির কাজও কিন্তু করছে। গাড়িগুলো কিন্তু খুব সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু আবারও ভালো রাস্তায় ফিরে এসেছি। আমাদের দিক থেকে ছুটে আসা সব পর্যটকদের গাড়িগুলো কিন্তু আটকে রাখা হয়েছে, কেননা এই রাস্তা দিয়ে আমরা এসেছি। আবার লাচুংয়ের দিক থেকে যারা গ্যাংটকের দিকে যাবে এই গাড়িগুলো যাবে, তারপরে ওই দিকটা সামনের দিকটা খালি হবে, তারপর কিন্তু আবার এই গাড়িগুলো লাইন দিয়ে যাবে। একের পর এক পাহাড় কেটে কীভাবে এই রাস্তাগুলো তৈরি হয়েছে ভাবলেই কিন্তু অবাক লাগে। লাচেন এবং লাচুং যাওয়ার ঠিক আগেই কিন্তু এই চেকপোস্ট রয়েছে, যেখান থেকে পর্যটকদের পারমিটগুলো কিন্তু চেক করা হবে। এই কিন্তু সেই চুংথাম ড্যামের টোটাল সাইটের কিছু অংশ, যেখানে বাড়িঘর কিন্তু ভেঙে সব চুরমার হয়ে গেছিল। এই কিন্তু সেই চুংথাং বাজার বলা যেতে পারে। সেই চুংথাংয়ের সেই জায়গাটা কিন্তু এই, যেখানে যেখান থেকে এই বিধ্বংসী যে ভয়াবহ কাণ্ড কিন্তু এখান থেকে উৎপত্তি হয়েছিল। আর এখানকার জল যদি না ছাড়া হতো তাহলে কিন্তু পুরো নর্থ সিকিমটাই কিন্তু অনেক ক্ষতি হয়ে যেত। কি অবস্থা শুধু একবার দেখুন। আর আমরা অনেকটা সন্দেহ হয়ে গেছে আমাদের যেতে, কেননা একটু জ্যামে পড়ে গেছিলাম আমরা, যার জন্য সন্ধ্যা হয়ে গেছে বলে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। বাড়ি ঘর দেখুন ভেঙে সব শেষ হয়ে গেছে। সিকিমের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সব কিন্তু লিঙ্ক দেওয়া থাকছে ডিসক্রিপশানে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। যাই হোক, আজকে শেষ করছি এই ভিডিওটা, এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে।